السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته. সালামের জবাবে বোঝা যায় আপনারা আজকে দুপুরে কারা কান্নাই। আমি আবারও সালাম দিচ্ছি, এমন ভাবে সালামের জবাব দিলে বোঝা যাবে আপনারা দুপুরে কারা কেঁদেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا আরো মোহাম্মদ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। साल की मिलाद हो आमना तुझको मुबारक, साल की मिलाद हो तेरी अंगन नूर बल्कि तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है। अल्लाहुम्मा सल्लम सैयदिना माद वाला सैयदिना بلغ العلا بجماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بجماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بابا رامان اي انتر تاكي نرم كرون اپنے امار دل تاكي مدينار دیکھے متوجه کرے مایر نو بیدو یر نو بی যেন ভিজে সচি বর্ষর জিন্দগি চোখের পানি ছেড়ে দিয়া খাম, যেন আরামের গুমকে হারাম খড়ে উম্মতের বেথায় ব্যতীত হইয়া গো যে সচি বর্ষর জিন্দগি কেঁদেছে এখন হয় আমার নবী শুয়ে সোনার মদিনায় খামবে ওই নবীর দিকে মোতাবজ্জয়ে
আপনি আমি মোহাম্মদের সাথে আমার নবীর প্রেমে একটা গজল গাই বলুন দয়াল নবী আপনার দরবারে আরো মহব্বত বলুন দয়াল নবী আপনার দরবারে বলুন কেউ আপনার বলতে পারেন না আপনাদের ভিতরে কি নবীর প্রেম নেই, নবীর ভালোবাসা নেই? কার কার ভিতরে নবীর ভালোবাসা আছে হাত তুলে দেখাবে? মাশাআল্লাহ খুশি হলাম, এই পাগলার ভিতরে যে নবীর প্রেম মহব্বত দেখা যাচ্ছে আপনাদের ভিতরে তো এরকম প্রেম নেই। প্রমাণ করতে হবে বাবা সে জায়গা দেখলে তারে বলুন দয়াল নবী আপনার দরবারে আজ আমরা আজকে হাজির হয়েছি, দয়াল নবী আপনার দরবারে আজ আমরা আজকে নবী আপনি আমারে জানে রে যান দেশে দেশে গাইব শান, নবী আপনি আমার জানে রে যান দেশে দেশে গাইব শান, শান গাইতে গাইতে আজাদির হয় যেন মরুন, দয়াল নবী আপনার দরবারে দয়াল নবী আপনার দরবারে আমরা নবীর আশেক হতে চাই কি চাই না, নবীর আশেক হলে লাভ না ক্ষতি কেমনে লাভ হয় শুনবেননি? এরে আমার বাবা আমার আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলতেছে ও গো আমার হাবিব হাসরের ময়দানে এমন কাপল থাকবে, হাবিব হাসরের ময়দানে এমন একটা ফুল থাকবে গো হাবিব যে ফুলের নাম হচ্ছে পুরসিরাতের ফুল, ওই ফুলটা হচ্ছে তলোয়ার থেকে দাঁড়ালো চুলের মতো ছিল, ওই ফুলের উপর দিয়ে আপনার উম্মতের পাড়িয়ে দিতে হবে সেদিন আমার আপনার নবী রহমতুল লিল আলামিন যুগের পানি ধরে রাখতে পারে না, আমার আপনার নবী যুগের পানি ছেড়ে দিয়ে কান্দে বাবু আমার এই ফুল সেরাতের ফুল কেমনে পার হবে গো আল্লাহ, সেদিন আপনি আমার নবীর চোখের পানি আমার আল্লাহ বেতা দিতে দেনা, আমার আল্লাহর প্রেমের সাগরে একটা জোশ মারছে আমার আল্লাহ সেই দিন দান দিয়া বলে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে রে জিব্রাইল আমার বন্ধু যেন আর না খান্দে আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধু যেন চোখের পানি মুছে ফেলে আমার বন্ধুকে একটা সুসংবাদ জানাইয়ে দে রে জিব্রাইল রে জিব্রাইল হাগালি মাংসহীন বাগা ওয়া আহলি
মোহাম্মদিগা রে জিব্রাইল দুনিয়ার মধ্যে তাই খা তারাই আমার নবীর সাহাবী হবে যারা আমার নবীর আশিক হয়ে যাবে যারা আমার নবীর প্রেমিক হয়ে যাবে হাশরের ময়দানে আমার জিব্রাইল ফেরেশতার শয্যাশায়ীর পাতা ওই ফুল সিরাতের ফুলের মধ্যে বিছাইয়া দিবে আর ওই শয্যাশায়ীর পাতার উপর দিয়া গো আমার হাবিবের সাহাবীর এবং আমার হাবিবের পাগল আসে ঘুম মধ্যে পার হয়ে যাবে জোরে গুন সুবহানাল্লাহ আর জোরে বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা আজকে হাজির হয়েছি বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা আজকে আরে নয়ন দিয়া নয়ন পাগল গোলায় আমার মন আরে নয়ন দিয়া নয়ন পাগল গোলায় আমার মন এখন প্রেম জ্বালা চলে অন্তরে দয়াল নবী আপনার দরবারে আমরা আজকে হাজির হয়েছি বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা আজকে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মরশুমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত ইশান শাহ রহমতুল্লাহ আলাইহি এবং হযরত পবন শাহ রহমতুল্লাহ আলাইহি ইসালাত সবাব উপলক্ষে চতুর্থ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম জিতুমিয়া সাহেব সাবেক মেম্বার পশ্চিম সিরাজনগর মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব পশ্চিম সিরাজনগর মোহাম্মদ আতাউর রহমান এসআই সাহেব পশ্চিম সিরাজনগর আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হযরত মাওলানা গাজী হেলাল আহমদ সংগ্রামী সাহেব ঢাকা প্রধান বক্তা হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজ সাহেব বিশেষ বক্তা হযরত মাওলানা ইমরান আহমদ সুমন সাহেব প্রধান আকর্ষণ হযরত মাওলানা সুলতান মাহমুদ সাহেব আজকের মাহফিলে যিনি আয়োজন করেছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই যিনি হচ্ছেন সিরাজনগর মোকাম বাড়ি এই সংসা প্রবংশ রহমতুল্লাহ আলহী দরবারের খাদেম মোহাম্মদ ইরাস মিয়া সাহেব সহযোগিতায় মোহাম্মদ মজলুমিয়া সাহেব উপস্থিত দিন প্রেমিক ধর্ম প্রেমিক 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 সরল মনে সুন্নি মুসলমান ভাইরা সবার কাছে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মৌসুমে জান্নাতের বাগানে জান্নাতে ফলবক্ষণ করার জন্য এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন তৌফিক দান করেছেন তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ
তার সাথে 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 তাড়ি প্রশংসা করি ওই নবী যিনি আসমানের নবী, জমিনের নবী, জিনদের নবী, ইনসানদের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন আপনি আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? আজকে এই সুন্নি মাহফিলের আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আপনার কথা বলবেন না, একজন একজনের কথা বলেন, মাধবের মাহফিলের পরিবেশ নষ্ট করবেন বাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। এ ভাই এই ফোন একটু কমাই দেন না, একটু কমাই দেন, মানে সমস্যা হচ্ছে আপনারা কথা বলবেন না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। আমাদের মতো কত যুবক, আমাদের মতো কত মানুষ আজকে এই দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু আজকে এই দুনিয়ার থেকে ছড়ে এমন একটি জায়গার মধ্যে রয়েছে যে জায়গাটার নাম হচ্ছে অন্ধকার খবর। এই অন্ধকার খবর আপনাদের এই পশ্চিম সিরাজনগর আছে কিনা, আছে কিনা? এই অন্ধকার কবরের মধ্যে সবারই যেতে হবে, কেউ ইচ্ছা করলে থাকতে পারবে না, এই অন্ধকার কবরের মধ্যে সবারই চলে যেতে হবে। আপনি আজকে, আপনি আমি এই পৃথিবীর মধ্যে কত সুন্দর বসবাস করতেছি, চলাফেরা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ, এই পৃথিবীর মধ্যে থেকে আমরা কিভাবে জান্নাতি হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একজন নবীর আবির্ভাব করেছেন, এমন একজন নবী আমাদের মধ্যে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী নাম মুবারক দিয়ে চুমু খেলে ওই মানুষটিকে আমার আপনার নবী জান্নাতি বলে ঘোষণা করে, জুরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতাল আলামিন, যিনি একদিন অসংখ্য সাহাবীদের কে নিয়ে বসে আছে, এমনি সময় আজানের সময় হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিলেন, আজানের মধ্যে যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি সময় হযরতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাম মোবারক শোনা মারত, এইভাবে দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমু খেল। এবার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধাঙ্গুলিটা চোখের মধ্যে মাথায় খরল, এমনি সময় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা ও
আমার জামিরা, আমার আবু বকর আজকে যে আমলটা করেছে ওই আমলটি করতে নি তোমরা কেউ দেখেছ? একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখেছি যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিল, আযানের সময় যখন তিনি আপনি নবীর নাম মোবারক উচ্চারণ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখেছি হযরত আবু বকর আপনি নবীর নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে মাচায় করেছে, হুজুর আমি আবু বকরের এই আমলটি করতে আমি দেখেছি। সেদিন আপনি আবার নবী বলেন, সাহাবীরা রে ও আমার প্রাণের সাহাবীরা, আমার আবু বকর আজকে যে আমলটা করেছে ওই আমলটি যদি আমার কোন উম্মত করতে পারে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের থেকে আমি খুঁজে খুঁজে বের করে আমি ওই আমার ওই আশেকটাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ, রে আমার বাবারা আমার নবীর নাম মুবারক নিয়ে চোখের মধ্যে চুমু খেলে আমার নবী বলেন ওই উম্মতটাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব, তাহলে বলুন ওই নবী আমাদের জন্য রহমত না গো? এই দয়ার নবী মায়ার নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন, আমার আল্লাহ ওই নবীকে জান্নাতের মালিক বানিয়ে আমার আব্বার নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ওই নবীর উম্মত হইয়া আপনি আমি আজকে বাড়ির মধ্যে বসে থাকি, ওই নবীর মহব্বতের আলোচনা হইতেছে, অথচ আরামের ঘুমকে হারাম করে আপনি আমি মাহফিলের মধ্যে আসতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, কিন্তু আপনি আমার নবী মায়ার নবী 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, কথা গণ্ডি কিনা? বাবার আমার আমরা এই পৃথিবীর মধ্যে আমার অবস্থান করতেছি, আমাদের প্রত্যেকেরই বংশের পরিচয় রয়েছে, আমাদের প্রত্যেকেরই যার যার নাম রয়েছে, বাবার নাম রয়েছে, অনেকেই এমপি সাহেবের ছেলে বলে দাবি করতে পারে, মেয়রের ছেলে বলে দাবি করতে পারে, চেয়ারম্যানের ছেলে বলে দাবি করতে পারে, অথচ আপনি আমি এমন এক অবস্থায় কোন এক সময় ছিলাম যে সময় আপনি আমার কোনো অস্তিত্ব ছিল না, জোরে কোন অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি, নিঃসন্দেহে তোমাদের উপর অতিবাহিত হয়েছে, কি নুম মিনাদ্দাহারি, বাহির সম্পর্ক পারি তোমাদের মধ্যে এমন একটা সময় ছিল, লাম ইয়াকুন, যখন ছিল না হিনুম মিনাদ্দাহারি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এরে বান্দারা যখন এমন একটা সময় তোমার ছিল যখন তোমার বংশের পরিচয় ছিল না, যখন তোমার নাম ছিল না, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, রে এরে আমার বান্দারা যে সময় তুমি বলতে পারতে না আমার নামই মুখ, আমার বাবার নামই মুখ, আমার কাহার নামই মুখ, ওই সময় যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি শুনো, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা
ফাতিন আমসাদ, এরে বান্দারা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে, এরে মানুষেরা আমি আল্লাহ নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করেছি চুখানু থেকে, এরে আমার বাবারা। এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষদেরকে নুতফা দ্বারা সৃষ্টি করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। এখন আসুন, আমরা হচ্ছি মানুষ, আদম নবীও মানুষ, আমাদের নবীও মানুষ, কথা কোন ঠিক কিনা? না, নবী ফেরেশতা, নবী মানুষ, কিন্তু নবী হচ্ছেন অতুলনীয় বেমিসাল মানুষ, আমাদের মত। যাই হোক, আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে। এখন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কোন মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নুতফা থেকে সৃষ্টি করেছেন। এরে আমার বাবারা, এই আয়াতের তাফসীরত হযরত আল্লামা ইমাম আবু জাফর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে তাবারী শরীফের মধ্যে তিনি উল্লেখ করতেছেন, ইন্না খলাকনাল ইনসানা যুররিয়াতা আদাম মিন নুতফা, নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদেরকে তিনি শুক্রাণু থেকে সৃষ্টি করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। يغني من ماء الرجل وماء المرء ورتات পুরুষ অর্থাৎ মানুষ না মানুষ অর্থাৎ মানুষ নারীর শুক্রাণু নারীর পুরুষের শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু থেকে উভয় থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে স্বামী এবং স্ত্রী পুরুষের শুক্রাণু এবং স্ত্রী ডিম্বাণু পানি তথা নুতফা জাতীয় জিনিস থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। এরে আমার বাবারা, আমিও হচ্ছি মানুষ, আদম নবীও হচ্ছে মানুষ, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম নবীকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মিম্মা ইম্মাহিন পানির নির্যাস থেকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আদম নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুলালাতিন মিন তিন মাটির নির্যাস থেকে, অর্থাৎ মাটি আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম নবী হচ্ছে মাটির তৈয়ারি আর আমরা হচ্ছি নুতফার তৈয়ারি, আর আমাদের নবী যিনি রাহমাতুল লিল আলামিন তিনি কিসের তৈয়ারি জানার মন চাই কি চায় না? চাই কি চায় না? এরে আমার বাবারা, আমার আপনার নবী কিসের তৈরি? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আমার আপনার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? সেই দিন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিচ্ছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকাকা ওয়ালা কুল্লু শাইইন নূরা নাবিকা মিন নূরিহি। এরে জাবির, সর্বপ্রথম আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারককে আল্লাহ পাকের সৃষ্টি নূর থেকে সৃষ্টি করেছে। জুরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল, প্রমাণ হয়ে গেল রে বাবা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে যখন আগমন করেন নাই, ওই সময় আপনি আমার নবীর কি অবস্থা ছিল, আমার আপনার নবীর কি পরিচয় ছিল? আল্লাহর নবীর সাহাবি বলতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়াজাল্লা খায়্যারা লি আদম বানিহি, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিসসালামকে ওনার সন্তানদেরকে দেখার সুযোগ করে দিলেন, যখন দেখার সুযোগ করে দিলেন ফাজালা ইয়ারাউ ফাদাইলা বাদিহিম আলা বাদ, তখন আদম নবী দেখে ওনার ডান দিকে যারা রয়েছে তারা হচ্ছে জান্নাতি, ওনার বাম দিকে যারা রয়েছে তারা হচ্ছে জাহান্নামি। সেইদিন আপনি আমার নবী রহমাতুল্লিল আলামিন তিনি বলতেছেন, সাদ করতেছেন, মালা ফারানি নূরান সাতিয়ং ফি আসফারিহিম, এরে আমার সাহাবীরা হযরত আদম আলাইহিসসালাম ডান দিকে যখন ওনার সন্তানদেরকে দেখল, তখন সেদিন আমি নবীকে ওই আদম নবী দেখেছে নূরান সাতিয়ান, উজ্জ্বল নূর হিসাবে, জুড়ে কোন সুবহানাল্লাহ, আর জোর সে বলি সুবহানাল্লাহ, এরে আমার বাবারা আপনি আমার নবীকে যখন উজ্জ্বল নূর হিসাবে যখন দেখল, সেই দিন হযরত আদম আলাইহিসসালাম বলেন, ফাকালা ইয়া রাব্বান হাযা বাবু, ওই উজ্জ্বল নূরটা কে গো, ওই উজ্জ্বল নূরের পরিচয় কি, মাবুদ ওই নূরটা দেখে আমার অতি মায়া লাগা গেল, আমার অতি মহব্বত লাগা গেল, মাবুদ আমি জানতে চাই ওই নূরের পরিচয় কি। সেই দিন আপনি আমার আল্লাহ তিনি বলতেছেন, তালা হাদা ইবনু কাহমাদ সাল্লাল্লাহু আলাইহি وسلم هو الاول والاخر وهو اول شافع جركن سبحان الله সেদিন আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম ডান দিকে তুমি যে জান্নাতি সন্তানদের মধ্যে নূরের টুকরা দেখেছো রে, নূরের আলো দেখেছো, ওই নূরের আলো হচ্ছে তোমারই সন্তান যার নাম হচ্ছে আহমদ, জুড়ে কোন সুবহান আল্লাহ, রে আদম নবী তোমার সন্তান হুয়াল আউয়ালু, সর্বপ্রথম আমি আল্লাহ তোমার ওই সন্তানকে সৃষ্টি করেছি, ওয়াল আখিরু এবং সবার শেষে আমি নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, এরে আদম শুনো রে তোমার সন্তান সর্বপ্রথম হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর তোমার ওই সন্তানের আগে আর কোন নবীরা ওই সুপারিশ করার সুযোগ পাবে না, অনুমতি পাবে না, তোমার সন্তান সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে, এরে আদম নবী আর ওই তোমার সন্তানের সুপারিশ আমি আল্লাহ সর্বপ্রথম কবুল করব, জোরে বল সুবহানাল্লাহ, আর জোরসে বলি সুবহানাল্লাহ, তাহলে আমাদের নবীর ইজ্জত আছে কিনা? সকল নবী রাসূলদের থেকে আমাদের নবীর ইজ্জত
অনেক বেশি জুড়ে কোন সুবহানাল্লাহ। এরে আমার বাবা রব, এই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আমাদের নবীকে পাঠিয়েছেন, আমাদের জন্য রহমতি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে কেমন ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছেন। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি বিল হাক্কি, সত্য ধর্ম দিয়ে, বাশীরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা ভয় দেখাবার জন্য, কারা জান্নাতীদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে ভয় দেখানোর জন্য। ওয়া লা তুসআলু, আপনাকে হিসাব দিতে হবে না, আন আসহাবিল জাহিম, ওই জাহান্নামীদের সম্পর্কে জুড়ে গুন সুবহানাল্লাহ। এরে আমার বাবারা, আমার আপনার নবী রাহমাতাল্লিল আলামিন যখন মানুষদের কাছে দিনের দাওয়াত দিত গো, কালিমার দাওয়াত যখন দিত, ওই সময় যাদের কপালে জান্নাত ছিল, হেদায়েত ছিল, তারাই তো আমার নবীর কালিমা পয়রা মুসলমান হইয়া আবু বকরের মতো জান্নাতে হইয়া গেছে। আর যাদের কপালে জান্নাত নাই রে বাবারা, তারা আমার আপনার নবীর কালিমা গ্রহণ করে নাই, আমার আপনার নবীর প্রতি ঈমান আনে নাই, তারা তো জাহান্নামী হইয়া গেছে। ওই সমস্ত মানুষেরা যখন কালিমা পড়ে নাই, মুসলমান যখন হয় নাই, যখন তারা মূর্তির পূজা করতে লাগলো, আগুনের পূজা যখন করতে লাগলো, আমার আপনার নবীর রহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার আপনার নবী ডান দিয়া বলে, বান্দারারি না না, আগুনের পূজা করিস না, তোরা মূর্তির পূজা করিস না, যে আগুনের পূজা তোরা করতেছিস, ওই আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ারের আগুন দ্বারা, জাহান্নামের আগুন দ্বারা তোদেরকে আমার আল্লাহ তোদেরকে জ্বালাইবে, শাস্তি দিবে। এরে বান্দারা না না, আগুনের পূজা করিস না, আমার আপনার নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারে না। সেই দিন আমার আপনার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে একখান আয়াত নাযিল করে বলতেছে, ওয়ালা তুসালু হাবিব, আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে হিসাব দিতে হবে না। হাশরের ময়দানে যখন ওই সমস্ত লোকেরা যখন দাঁড়িয়ে যাব গো, সেই দিন আপনি নবীকে আমি বলবো না, ও গো আমার হাবিব, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আপনি তাদেরকে হেদায়ত করার জন্য, কালিমা পড়াইয়া মুসলমান বানানোর জন্য, ও গো হাবিব, আজকে কেন তারা জাহান্নামী হয়ে গেল? হুজুর হাবিব, আমি হাশরের ময়দানে আপনার কাছ থেকে হিসাব নিব না, আন আসহাবিল জাহিম, ওই জাহান্নামীদের সম্পর্কে আমি আল্লাহ বলবো না, হাবিব গো কেন তারা কালিমা পড়লো না, মুসলমান হলো না, আজকে কেন তারা জাহান্নামী হয়ে গেল? হাশরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে না, ওই জাহান্নামীদের সম্পর্কে জুড়ে গুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদি সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম মুহাম্মাদ সাইয়েদেনা মুহাম্মাদ ওয়ালা সাইয়েদেনা নিজের হাতে বান্দা তুমি আবাদাহিয়া বলুন নিজের বান্দা তুমি আবাদাহিয়া তুমি দুবাই জাহান্নামে গেলি ইয়া আল্লাহ মুহাম্মাদ ওয়ালা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন কথা গণ্ডি কিনা এই আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর আমরা হচ্ছি ওই শ্রেষ্ঠ নবীর উম্মত তাহলে আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায় তাহলে আমরা দুর্বল উম্মত না শ্রেষ্ঠ উম্মত এইটা কি আমাদের মুখের কথা না আমার আল্লাহর কথা আমাদের জবানের কথা না আমার আল্লাহ আমাদেরকে কি ইজ্জত করেছে সম্মান দিয়েছে আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী ওই নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ জুড়ে গণ সুবহানাল্লাহ ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতাও ওয়াসাতা আমার আল্লাহ বলেন এর আখিরি জামানার নবীর উম্মতেরা আমি তোমাদেরকে অন্য অন্য নবীর থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব করে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি লিতাকুনু সুহাদা যেন তোমরা সাক্ষী দিতে পারো আলান্নাসি অন্য লোকদের পক্ষে তোমাদের পক্ষে জুড়ে কোন সুবহান আল্লাহ রে আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন হাসরের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা যখন দাঁড়িয়ে যাবে অন্য অন্য নবীর উম্মতেরাও দাঁড়িয়ে যাবে আমরাও দাঁড়িয়ে যাব সেই দিন অন্য অন্য নবীর উম্মতের মধ্যে যারা কাফের রয়েছে গো যারা নবীদের দিনের দাওয়াত কবুল করে নাই গ্রহণ করে নাই ওই সমস্ত কাফের তলেরা হাশরের ময়দানে অন্য অন্য নবীদেরকে দোষী সাব্যস্ত করে আমার আল্লাহর দরবারে বিচার বাধ্য হবে বাবু ওই সমস্ত নবী রসুলেরা আমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায়নি বাবু তারা যদি আমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাইত গো তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না বাবু আমাদের কোনো দোষ নাই ওই নবীরা আমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায়নি আমরা যদি জাহান্নামে যেতে হয় তাহলে তাদেরকেও জাহান্নামে দিতে হবে জোরে কন্যা
সেই দিন অন্যান্য নবী রাসূলেরা ডাক দিয়া বলবে, মাবুদ ওই কাফেরের বাচ্চারা মিথ্যা কথা বলতেছে, মাবুদ গো আমরা তো তাদের কাছে দিনের দাওয়াত দিয়েছি, মাবুদ দিনের দাওয়াত দিতে যাইয়া গো কত পাথরের আঘাত খেয়েছি, কত রক্ত দিয়েছি, তারপরও তারা হেদায়েত হয় নাই, তারা মুসলমান হয় নাই, আপনি আল্লাহর হুকুম মানে নাই, আজকে তারা মিথ্যা কথা বলতেছে, তাদের কথায় আপনি বিশ্বাস করিয়েন না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবীরারি তোমাদের নি কোন সাক্ষী আছে? সেই দিন ওই নবী রাসূলেরা বলবে, মাবুদ অবশ্যই আমাদের সাক্ষী আছে। তাহলে তোমাদের সাক্ষীর পরিচয় কি? সেই দিন ওই নবী রাসূলেরা ডাক দিয়া বলবে, মাবুদ আমাদের সাক্ষীর পরিচয় হচ্ছে আখিরি জামানার নবীর উম্মত জুড়ে ঘন সুবহানাল্লাহ, আর জোরসে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইজ্জত আছে কিনা? তোমরা শুনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, হাই হায় দরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে বহজিয়া, হাই হায় দরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে বহজিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। রে আমার বাবারা, সেই দিন ওই সমস্ত নবীরা বলবে, মাবুদ আমাদের সাক্ষীর পরিচয় হচ্ছে আখিরি জামানার নবীর উম্মতেরা। সেদিন সেদিন আপনি আমি যখন উপস্থিত হয়ে যাব সাক্ষী দেওয়ার জন্য, আপনি আমি যখন উপস্থিত হয়ে যাব, এমনি সময় ওই সমস্ত কাফের বাচ্চারা বলবে, এরে মাবুদানা তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না। কেন যাবে না? মাবুদ যখন আমরা দুনিয়ার মধ্যে ছিলাম তখন তো তারা দুনিয়ায় ছিল না, আমরা কি করেছি তখন তো তারা দেখে নাই, তাহলে কেমনে তাদের সাক্ষী গ্রহণ হবে? সেই দিন সেই দিন ওই কাফের বাচ্চারা যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ওয়া কুন আর রাসূল, আমার আপনার নবী হাজির হয়ে যাবে। এরে আমার বাবারা, ইব্রাহিম নবীর উম্মতেরা কি করেছে আমরা কোন দিন দেখি নাই। হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিলে, হযরত ইব্রাহিম আমিন আয়েশা বলে, ওগো ইব্রাহিম নবী, আপনি নবী যদি অনুমতি দেন ওই আগুনটি কি বরাপে পরিণত করে দিব। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, ইব্রাহিম তুমি কেন আমার আগুন বরাপে পরিণত করে দিবে? এরে ইব্রাহিম, যে মাওলার প্রেমে পড়ে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, ওই মাওলা কি আমাকে দেখে না? তুমি কেন আমার আগুন ফুলের বাগিচা বানাইয়া দিবে, কেন বরফে পরিণত করে দিবে? সেই দিন আমার আপনার আল্লাহর প্রেমের সাগরে জুস মারছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুলনায়ানা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি আগুন ফুলের বাগান হয়ে যাও, জুড়ে ঘন সুবহানাল্লাহ। বাবার আমার ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে ফেলেছিল, সেই দিন কি আমরা সেখানে ছিলাম? কথা কোনো ছিলাম আমরা ছিলাম না, তাহলে আমরা কেমনে জানি
কেমনে জানলাম? আমার নবীর হাদিসের মাধ্যমে, আমার নবীর পাক জবানের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইব্রাহিম নবীকে ওই শয়তানের আগুনের মধ্যে পেরে দিয়েছিল। কথা গণ্ডিক গিনা আমার বাবারা, যদিও ইব্রাহিম নবীর উম্মতরা কি করেছে আমরা দেখি নাই, যদিও ঈসা নবীর উম্মতরা কি করেছে আমরা দেখি নাই, যদিও মুসা নবীর উম্মতরা কি করেছে আমরা দেখি নাই, কিন্তু আমার আপনার নবী সবকিছু আমাদেরকে বলে দিয়েছে। কথা গণ্ডিক গিনা এই জন্য হাসনের ময়দানে যখন ওই সামনে আমি যখন উপস্থিত হয়ে যাব, উপস্থিত হইয়া যখন বলবো বাবু ওই আপনার নবীরা তাদের উম্মতের কাছে দিনের দাওয়াত দিয়েছে কত কষ্ট করেছে, কিন্তু গো তারা দিনের দাওয়াত গ্রহণ করে নাই, কত ইট পাথরের আঘাত খেয়েছে, কত রক্ত দিয়েছে, কিন্তু তারা আজকে মিথ্যা কথা বলতেছে। সেই দিন ওই লোকেরা বলবে মাবুদ তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কারণ তারা তো সেই দিন দুনিয়ায় ছিল না। সেই দিন আপনি আমার নবী আমি সবকিছু বলে দিয়েছি, সেদিন আমার পার আল্লাহ ডাক দিয়া বলবে কাফেরেরা আমার হাবিব যেহেতু হাজির হয়ে গেছে সাক্ষী দেওয়ার জন্য, আমার হাবিবের উম্মতেরা তাই সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ কবুল করে নিলাম, আর তোদেরকে আমি জাহান্নামী বলে ঘোষণা করে দিলাম। তাহলে বলুন আখির জামানার নবীর উম্মতের দাম আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ ওয়ালায়া সবে কাটবে গুরজমারবে হেরে হায়, সবে কাটবে গুরজমারবে হায় রে হায়, বাইরে বার রাস্তা নাই রে এসে জাগায়, আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা